পড়াশোনা শেষ করে এখানে কর্মক্ষেত্রে আছে তো সেইখানে যদি সেইভাবে ডিল করা হয় তাহলে তো এটা হচ্ছে না সিকিউরিটিদের ব্যবহারটা আসলে অনেক খারাপ এরা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আসলে আমরা এখানে দয়া পরবশ হয়ে আছি আমরা ম্যাডামের কাছে মাঝে মধ্যে মানে সুপারের কাছে কমপ্লেইন দেই আসলে ওইভাবে কাজ হয় না আমাদেরকে আন্ডারএস্টিমেট করে অনেক সময় অনেক দুর্ব্যবহার করে এটা দারোয়ান থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে আরো যারা কর্মচারী আছে সমাজে যারা প্রতিষ্ঠিত বিড়ম্বনার এই গল্পগুলো তাদের অভিযোগ অন্য কোনো প্রতিষ্ঠান না এটি মহিলা ও শিশু মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত বছরের মার্চের ১৯ তারিখ হোটেল কর্মচারীদের দৌরাত্ম্য এবং জীবিকা নিয়ে নারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান বাসিন্দারা ৬১ জন মেয়ের স্বাক্ষরিত এই অভিযোগের সুরাহ হয়নি এখনও বরং দিন দিন বেড়েছে দুর্ব্যবহারের মাত্রা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার কর্মচারীদের খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত খলিলকে কোনো কিছু দুর্ব্যবহার তো হয়নি কারোর সাথে বিগত দিনে যা হয়ে গেছে সেটার জন্য আমরা দুঃখিত সামনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপত্তিকর এসব মন্তব্য উড়িয়ে দিয়ে কর্মচারীদের সঙ্গেই গলা মেলান হোস্টেল সুপারও দিনেরই একটা বিষয় যেটা রাতের বেলা সাধারণত আমার এখানে ওরকম বিহেভিয়ার খারাপ করে না মন্ত্রণালয় বরাবর করা অভিযোগকে তুচ্ছ ঘটনা হিসেবে বর্ণনা করে এ সম্পর্কে তাকে লিখিতভাবে জানানো হয়নি বলে আপত্তি তোলেন তিনি আমার এখানে করবে তো আগে যদি আমার এখানে আগে করুক তারপরে আমি যদি ব্যবস্থা না নিতে পারি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিশেষজ্ঞদের মতে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনে প্রয়োজন নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অত্যন্ত নিন্দনীয় যারা এই ধরনের আচরণ করছে মেয়েদের সাথে এবং সরকারের এমন ব্যবস্থা করা উচিত যেন এই যে ক্ষমতায়িত নারীরা যারা আজকে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে সেই মেয়েরা যেন প্রাতিষ্ঠানিক সাপোর্টের অভাবে পিছিয়ে না পড়ে খোদ মন্ত্রণালয় পরিচালিত যে নারী হোস্টেলগুলো রয়েছে সেখানেও নারীকে পড়তে হচ্ছে নানা ধরনের বিড়ম্বনায় এর থেকে মুক্তির একমাত্র উপায় যারা এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছেন বা কাজ করছেন তাদেরকে নারী বান্ধব প্রশিক্ষণের ব্যবস্থা করা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা